সবাইকে অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম খুব সহজে কী করে তোমরা ফুল আঁকতে পারবে যারা জল রঙ শিখছো বা জল রঙ যারা করো তারা দেখো প্রথমে একটা জলের ফোঁটা দিয়ে নিলাম তুলি দিয়ে মোটা তুলি দিয়ে একটা জলের ফোঁটা দিয়ে নেবে তারপরে তুলিতে অল্প করে রঙ নিয়ে দেখো এইভাবে আমরা একটা করে ফুল রেখে ফেললাম এটা ভাব পার্প কালার দিয়ে করা হয়েছে লালের সঙ্গে নীল মেশালে ক্রিমসানের সঙ্গে নীল মেশালে এটা এসে যাবে এখানে ক্রিমসনটা একটু বেশি নিয়ে নিয়েছি একইভাবে আবার একটা ফুল করে ফেললাম এখানে আবার একটা জলের ফোটা দিলাম এখানে আবার আমরা এই এই একই কালার দিয়ে আমরা আবার একটা ফুল করে ফেললাম দেখো কত সহজে একটা ফুল আকার হয়ে যাচ্ছে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল এখানে আবার একটা জলের ফোটা দিয়ে আমরা একটা ক্রিমসন দিয়ে আবার এইভাবে আমরা একটা ফুল করে দিলাম আরেকটা জলের ফোটা দিয়ে এখানে আমরা ইলো কালারে ফুল করে ফেললাম ফুলটা কেমন করে করছি একটু মন দিয়ে দেখলে তোমরা অনায়াসেই করতে পারবে খুব সহজেই ফুল আঁকা এইভাবে এইখানে আমরা একটু গ্যামোজের সঙ্গে একটু স্কারলেট মিশিয়ে নিয়েছি একটু অরেঞ্জ শেড হয়েছে ফুলটা এখানে আবার একটা হলুদ রঙের ফুল করছি এইভাবে ফুলগুলো করে আবার এখানে একটা ডট দিয়ে আমরা এটা লাল ফুল করব। এটা ক্রিমসন দিয়ে আমরা এই ফুলটা করে ফেললাম সরু তুলি দিয়ে মোটা তুলি দিয়ে ডট দেবে আর সরু তুলি দিয়ে টেনে টেনে সুন্দর করে ফুলটাকে করে ফেলবে যারা আমার চ্যানেলটা ফার্স্ট টাইম দেখছেন তাদের কাছে অনুরোধ যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর বেল আইকনটা প্রেস করে রাখবেন তাহলে ভিডিও পাঠানোর সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছেই যাবে ডিপগ্রিন দিয়ে ডিপগ্রিন আর একটু স্যাপগ্রিন মিশিয়ে সরু তুলি দিয়ে আমরা দেখো এই গাছের ডালগুলোকে এইভাবে আমরা করে দিচ্ছি এইভাবে গাছের ডালগুলো করে দিলাম সরু সরু করে খুব সরু করে করবে আর তুলি ভর্তি করে রঙ নিয়ে সরু তুলি দিয়ে স্যাপগ্রিন দিয়ে আমরা এই পাতাগুলোকে করে দিচ্ছি দেখো কেমন করে করছি তুলিটাকে এইভাবে চালিয়ে এইভাবে আরেকবার করে দুবার করে তুলিটা চালিয়ে একটা করে পাতা আমরা করে দিচ্ছি সরু তুলি দিয়ে করবে এইভাবে আমরা পাতা করে দিচ্ছি ফেসবুকে যারা ফার্স্ট টাইম ভিডিওটা দেখছেন তাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার চ্যানেলটা ফলো করবেন সরি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এখানে আমরা আরও ঘন ঘন কয়েকটা পাতা দিয়ে দিচ্ছি ডাল দিয়ে কয়েকটা পাতা দিয়ে দিচ্ছি এখানেও কয়েকটা পাতা দিয়ে দিলাম এখানেও আমরা পাতা এঁকে দিচ্ছি যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখো তাদের সবাইকে অনেক শুভেচ্ছা অনেক শুভকামনা রইল তাদের জন্য এবার আমরা ডিপ গ্রিনের সঙ্গে সামান্য একটুখানি ব্ল্যাক টাচ করে এই শেডটা আমরা একটা সেকেন্ড টোনে দিয়ে দিচ্ছি এই পাতার মাঝখান দিয়ে একটা করে শিরার মতো টেনে পাতাটার মধ্যে আমরা করে দিচ্ছি এই হয়ে গেল আমাদের ড্রয়িং তোমরা খুব ভালো করে যদি দেখো তাহলে অনায়াসেই করতে পারবে অবশ্যই করবে বাড়িতে যারা শিখতে চাও তারা ভিডিওটা পুরোটা ভালো করে দেখবে কেটে কেটে দেখবে না ভালো করে দেখবে আর তোমাদের পরিচিত লোকেদের মধ্যে অবশ্যই শেয়ার করবে যত বেশি সংখ্যক লোক দেখবে আমার এই আঁকা তত আমার ভালো লাগবে আর কি সবাই যাতে শিখতে পারে সেই জন্যই আমার এই প্রচেষ্টা তোমরা তোমাদের কাছে এটাই ইয়ে যে তোমাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে আর সবার কাছে শেয়ার করবে তোমাদের বন্ধুবান্ধবের কাছে শেয়ার করবে সবাইকে ভালো থাকবে সবাই এইভাবে আমার সাথে থাকবে পাশে থাকবে এখানে আমরা ব্ল্যাক কালার দিয়ে শুরু শুরু করে ডাল করে দিচ্ছি আবার সবাইকে অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে এখানেই শেষ করছি